আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন আমার বিয়ের কথা হয়। আমাদের গ্রামে অধিকাংশ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। মানে গ্রামে ভাবতে পারে না যে মেয়েরা কিছু করতে পারে। কিন্তু আমি বিয়ে করতে চাইনি, আমি চাইছিলাম যে এস্টাবলিশ হইতে। লারাপিসি যিনি পল্লী সমাজের সভাপ্রধান এবং আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বার, ওনারে বলি বললে বাসায় আসে, এসে বাবা মাকে বুঝায় এ মেয়ে এই বয়সে বিয়ে দেওয়া ঠিক না। বাবা বুঝতে পারেন, বুঝে তখন বলে ঠিক আছে আমি দেখতেছি বলে পাত্রপক্ষকে না করে দেয়। আমার বিয়ে হয়েছিল বাল্যবিবাহ। আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ে লেখাপড়া মধ্যে আমি স্কুলে পাঠাইছিলাম। স্কুলে দেওয়ার পরে মেয়েটা 14 থেকে 15 বছরে বিয়ে হয়ে যায় বাল্যবিবাহ। আমি কিন্তু রাজি ছিলাম না, অনেক নির্যাতন দেখেছি। মাসাসিরা প্রতিবাদ করতো না, তার কাছে কিছু শোনা হতো না। তখন আমি যেটাই বলতো সেইটাই শুনতো, কিন্তু সে তো ভয়ে মুখ বুঝে থাকতো ঘরের ভিতরে। আমি তখন মনে মনে দেখলাম যে আমাকে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন এই দুটোর বিরুদ্ধে আমাকে লড়তে হবে। আমি নিজে যেতাম, যাওয়ার পরে কেউ কথা শুনতো না। তারা তো চার দেওয়ালের মধ্যে তো কোনোদিন বাইরে আসিনি। তারপর এইভাবে অনেকের বোঝাতে বোঝাতে আজকে একটু আসটি, কালে একটু আসটি, উঠান বৈঠকে আসলো। তাদের নিয়ে আসার পরে এবার ব্র্যাকের সঙ্গে আমি যোগাযোগ করলাম। তারপর আমরা নারীদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে একটা পল্লী সমাজ গঠন করলাম। আমার গা বাড়ির ধারে মস্ত ভাই রসনারা বিশাল মাইধুর করে, কিন্তু এত যে বলা বলি করতেছি সে কিন্তু শুনতেছে না। বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে কিভাবে, বাল্য বন্ধ করতে হবে কিভাবে, নারী নির্যাতন কিভাবে বন্ধ করতে হবে, এই উদ্যোগগুলো আমরা প্রতি মাসে একবার করে বসতাম। নারী নির্যাতন হলে আমাদের পাশে তো আমরা যেটুকু পারি সেটুকু মীমাংসা করি, যেগুলো না পারি সেগুলো ব্র্যাকের মাধ্যমে দেয়, আবার ইউনিয়ন পরিষদে থানায় এগুলো আমরা পাঠাই দিই। ব্র্যাকে যে সমস্ত নির্যাতিত নারীরা অভিযোগ নিয়ে আসে সেই অভিযোগগুলো সেখানে এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি সম্ভব হয় না, সেগুলো আমি মামলা দায়ের করি। নির্যাতিত নারীদের পক্ষে আমরা মামলা পরিচালনা করেছি, সেখান থেকে অধিকাংশই সফল পেয়েছে। মা এবং শিশু অপুষ্টিতে ভোগে, তাদেরকে কোথায় যেতে হবে অনেকে জানে না, কিন্তু এখন তারা জানে যে পল্লী সমাজে গেলে আমরা তথ্যগুলো নিয়ে আমরা সেইখানে চলে যাব। পুরুষদের নিয়েও এখানে মিটিং করছে, মানে নারী পুরুষ সমান অধিকার। আপনি নারীরা কাজ করতে গেলে আপনাকে একটু সাহায্য করতে হবে। আগে পরিবারের সিদ্ধান্ত একাই নিতাম, এখন পরিবারের বা বউয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিই। আমার স্ত্রী ঘরের অনেক কাজ করে, আমি তার পাশাপাশি এখন তার সমস্ত কাজগুলো সাহায্য করি। পল্লী সমাজ সদস্যর বাইরে যারা আছে নাটকের মাধ্যমে অনেক কিন্তু মানুষ সচেতন হয়েছে। এই মোবাইলে ছবি উঠাই যে ইন্টারনেটে দিচ্ছিস, ওই মেয়েটার ভবিষ্যৎ কি হবে তুই জানিস? কি হবে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ বন্ধ করতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় সরকার ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।